হ্যালো বন্ধুরা, আমি আপনাদের সামনে আবার হাজির হয়েছি নতুন কিছু টিউটোরিয়ালস নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ব্যানার বা লোগো টেক্সট তৈরি করতে হয় অ্যাডোব ইলাস্ট্রেটরে। বেসিক্যালি আমি একটা কথা বলছি, আজকে আমি টেকটিউনসের ওয়েবসাইটে গেছিলাম, তো সেখানে একটা খুব সুন্দর টেক্সটাইল দেখতে পেলাম, পারফিউমের অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছিল। তো দেখে আমার মনে হলো এই টেক্সটের টিউটোরিয়ালসটা আপনাদের বানিয়ে দেখানো প্রয়োজন। তো আমি এই টেক্সটের টিউটোরিয়ালসটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি, আর যে কোম্পানি অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছে তাদের জন্য আমি একটা প্রথমেই কথা বলে নিই। দয়া করে আপনাদের যদি কোনো আপত্তি থাকে, এই ব্যানারটা আমি আমার বন্ধুদের জন্য বানাচ্ছি, আমাকে ক্ষমা করে দেবেন। চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা ইলাস্ট্রেটর নেব, জাস্ট একটা এরকম ক্রিয়েট করব, ফিলটাকে আমি অফ করে দেব এবং স্ট্রোকটাকে আমি অন করব। তারপর স্ট্রোকে গিয়ে আমি স্ট্রোকটাকে বাড়িয়ে দেব, দেখি 14% or 12%। তারপরে আমি সিলেক্ট করব, অবজেক্টে যাব, স্প্যান করে দেব। আমাদের কাছে একটা সুন্দর ডোনাট স্টাইলের শেপ আছে। এরপরে আমি একটা রেক্টাঙ্গেল নেব, একটা লাইন নেব, একটা লাইন ক্রিয়েট করব এখানে, আর একটা লাইন আমি ক্রিয়েট করব। দুটোকে একসাথে সিলেক্ট করে আমি আউটসাইডে নিয়ে যাই, স্ট্রোক, তারপরে আমি এর উপরে রেক্টাঙ্গেলটা আমি ক্রিয়েট করব। লাইন দুটোকে আপনি ডিলিট করতে পারেন, এটাকে আপনি একদম সেন্টারে প্লেস করুন। আবার একটা রেক্টাঙ্গেল নিন, জাস্ট গাইডলাইন ক্লিয়ার, গাইডলাইনের জন্য রেক্টাঙ্গেলটা দিন, একটা লাইন ক্রিয়েট করুন। এখানেও একটা দিন, আর একটা কপি করে এই পজিশন। এরপরে বন্ধুরা আমি এই রেক্টাঙ্গেলটাকে এলিপসের যে লাইনটা আছে একদম মাঝখানে রাখছি, ঠিক আছে। তারপরে আবার এলিপসটাকে ক্লিক কপি করছি, কপি করে এবার আমি একটু উপরে তুলব এটাকে, আপ টু দিস, ওকে। তারপরে আমি আবার এটাকে ওকে আবার কপি করে আমি নিচে রাখবো, আবার এটাকে কপি করে আমি সেন্টারে রাখবো। এরপরে আমি এন ক্রিয়েট করব, এনের জন্য আর একটা সার্কেল নেব, কপি করে দেন রেক্টাঙ্গেল সিলেক্ট করে চেষ্টা করুন মিডল পজিশনে রাখার জন্য লাইন ক্রিয়েট করুন।
আবার কপি করুন, সিঙ্গেল লিপস কপি করে সাইডে রাখব। এরপর বন্ধুরা আমি বি বানাবো, এখানে বি বানানোর জন্য আমি এটাকে স্কেচ করে নেব। নেওয়ার পরে ফিল্ডার্স তুলে যাবো, আমি স্কেচ করব। আর বানানোর জন্য বন্ধুরা আমাকে আর একটু কষ্ট করতে হবে, একদম সেন্টার পয়েন্টে আপনি এটাকে রেখে দেবেন, তারপরে সবকটাকে একসাথে সিলেক্ট করে নেবেন, সেভ বিল্ডার্স টুলে যাবেন, এখান থেকে ক্লিক করবেন এন্ড তাতে ওকে। এরপরে এ বানানোর জন্য আপনি সবকটাকে সিলেক্ট করবেন, সেভ বিল্ডার্স টুলে যাবেন। তারপরে এন বানানোর জন্য সেভ বিল্ডার্স টুল, ওতে কিছু করতে হবে না, ও আমাদের কাছে অলরেডি আছে। এরপরে লাইন গুলো আপনাকে বটম লাইনটা রেখে আপনি বাকিটা এটাকে আপলোড করে নিন। ঠিক আছে, এরপরে বন্ধুরা দেখুন আমাদের এই টেক্সটে এগুলো রাউন্ড আছে, তো রাউন্ড বানানোর জন্য আমাদের কি করতে হবে, আমি জাস্ট একটা সার্কেল লাইন নেব, লাইনটাকে ক্রিয়েট করার পরে এলিপসে যাব, এলিপস নিয়ে শিফট প্রেস করে এন্ড শিফট এন্ড অল্ট প্রেস করে আমি একটা প্রপার সার্কেল পাচ্ছি। সার্কেলের কালারটা আমি সামথিং লাইক দ্যাট দেব, লাইনটাকে আমি ডিলিট করে দেব। এরপরে জাস্ট এটাকে আমি সেন্টারে প্লেস করব, দ্যাটস ইট, কপি প্লেস ইট, কপি প্লেস করে দেব। ওকে, তো বন্ধুরা এবার সবকটাকে সিলেক্ট করে আপনি মার্চ করে নিন। এরপরে আমরা এটাকে সাজা, আমার টেক্সটে স্পেস একটু কম আছে, টেক্সট টু টেক্সট, তো আমি এখানে একটু স্পেসটা কম দেব, ব্যাস। তারপর বন্ধুরা কালার সিলেক্ট করব, ওকে সেটাকে ড্রপ করে দিন। বন্ধুরা দেখুন অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিছু সিম্পল টুলস ইউজ করে একটা সুন্দর টেক্সট তৈরি করা গেছে,
তো এটাই আমার আপনাদের দেখানোর লক্ষ্য ছিল যে কিভাবে টেক্সটটাকে তৈরি করতে হয়। তো আপনারা হয়তো বুঝে গেছেন। আগে দেখি এখানে আমি কি টেক্সট ইউজ করেছি। আমি That's it, friends. তো বন্ধুরা এটাই ছিল আজকে আমার টিউটোরিয়ালস। তো দেখলেন একদম সিম্পল এবং খুব সুন্দর একটি ব্র্যান্ড লোগো তৈরি করা গেছে, ব্যানার তৈরি করা গেছে। তো আপনার যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং আপনার বন্ধুদের সাথে আমার ভিডিও শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরা আমার ভিডিও দেখে তারাও যদি কিছু শিখতে চায় তারা কিছু শিখতে পারে। এবং আপনি যদি আমার টিউটোরিয়ালস দেখে কিছু শিখতে পারেন তাহলে এতে আমি নিজেকে অনেক ধন্য মনে করব। তো ফ্রেন্ডস, এটা ছিল আজকে আমার টিউটোরিয়ালস। তো আমার ভিডিও দেখার জন্য আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমি আবার আসবো নতুন টিউটোরিয়ালস নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমাকে বিদায় দিন। খুদা হাফিজ, সব্বা খের, সত শ্রী আকাল, নমস্কার, বাই বাই।